যদি বলি খুব অবাক হয়েছি তাহলে বিরাট বড় ভুল হবে, আমি ভীষণ অবাক হয়েছি। মানুষটা নতুন নতুন ভাবে আমাকে ওনার প্রতি মুগ্ধ করতে পারেন কিভাবে, এই ট্যালেন্টটা এই পৃথিবীতে উনি ছাড়ার কারোরই নেই। যাওয়ার সময় কফির মগ দিয়ার হাতে দিয়ে গেলেন বিহান, বিহানের কফির মগ দিয়ার হাতে। এতটা তৃপ্তি করে বিহান কফি খেয়েছে। দিয়া ভাবছে কফি কি সত্যি এতটা সুন্দর হয়েছিল, এক চুমুক কফি অবশিষ্ট ছিল। দিয়া বিহানের ওষ্ঠ স্পর্শ করা জায়গা মুখ দিয়ে কফি অবশিষ্ট কফিটুকু নিজের মুখে নিতেই মুখ থেকে কফি ছুঁড়ে ফেলল সে, কারণ এতটা লবণ, এত বাজেভাবে লবণ হয়েছে এই কফিতে। এই লবণাক্ত কফি উনি কিভাবে খেলেন, এটা তো মুখেও দেওয়া যাচ্ছে না। উনি এতটা বাজে খাবার তো সহ্য করার মানুষ নন, উনি এই অতিরিক্ত লবণযুক্ত কফি কিভাবে খেলেন, তাও আবার বললেন এটা বেস্ট ছিল। দিয়া দ্রুত রান্নাঘরে গিয়ে দেখে লবণের কৌটায় চিনির মুখ লাগানো, নিশ্চয়ই বিফোর উল্টোপাল্টা করেছে। দিয়া রুমের ভিতরে গিয়ে দেখে বিহান গায়ের আধ ভেজা কাপড় চেঞ্জ করে নিয়ে ফোন স্কল করছে। দিয়া বিহানের কাছে গিয়ে বলল, আত্মীয় আসবে কিভাবে এই বৃষ্টিতে? ওরা আসবে না বলে দিয়েছে, এই বৃষ্টিতে ওরা আসতে পারবে না। তাহলে এই খাবারের কি হবে? কি আর হবে, নিজেরা খেতে হবে। কফি কি সত্যি ভালো ছিল? অনেক সুন্দর ছিল। এত চিনি ছিল কিভাবে খেলেন? ইচ্ছে করে চিনি দিয়েছিল বুঝি? না না না, বুঝিনি, চিনি নাকি লবণ ছিল। আমি জানি তুমি বুঝতে পারোনি, তাই তো কিছু বলিনি। তবে তোমার এত যত্নে বানানো কফি সত্যি অসাধারণ ছিল দিয়া। যদি বলতাম লবণ ছিল মন খারাপ করতে, তাই খেয়ে নিয়েছি। দিয়া খুব অবাকের সাথেই বিহানের দিকে তাকিয়ে রইল। বিহান ফোন স্কল করেই যাচ্ছে। বিহান দিয়ার দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়ো, হ্যাঁ কাপড় চেঞ্জ করে নাও, আবার অ্যাসাইনমেন্ট করতে হবে। সময়টা গরমকাল, চারিদিকে ভ্যাপসা গরম, চারিদিকে গ্রীষ্মের ভীষণ উত্তাপে হাঁপিয়ে উঠেছে প্রকৃতি। মাঠ ঘাট নদী নালা শুকিয়ে খা খা করছে, পানির অভাবে রাস্তাঘাটে ধুলাবালির ছড়াছড়ি। কেটে গেছে ছয় ছয়টা মাস, বিগত ছয় মাসে বিহান একবারও নড়াইলে আসেনি। এই শহর কি আর তাকে টানছে না? সে তো বলে এই শহরের টানে সে ঢাকা থাকতেই পারে না, আসবেই বা কী করে। তার তো ফাইনাল ইয়ারের এক্সাম চলছিল, তার ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হয়ে রেজাল্টও বেরিয়েছে। ঢাকা মেডিকেলে টপ করেছে বিহান, দিয়াও সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছে। সময়টা বেশ খানিক এগিয়ে গিয়েছে, বিহানের এমন সাফল্য পরিবারের সবাই অনেক বেশি খুশি। বিহানের রেজাল্ট যে এমনটাই হবে সেটা সবারই ধারণা ছিল, কিন্তু বিহানের এই নিয়ে তেমন মাথা ব্যথা নেই। কেননা তার এমন প্রাপ্তি এই প্রথমবার নয়, তার জন্মের পর থেকে প্রত্যেকবারই এমন কিছু করেছে। বহুকাল পর বিহান নড়াইল আসছে আজ। বিহানের এই ভীষণ ভালো রেজাল্টে দিয়ার মনে হলো কিছু একটা গিফট করা উচিত, কিন্তু বিহান কি গ্রহণ করবে? বিহানের চেয়ে মারাত্মক চয়েস দেখা গেল বলল, হাউ ডিসগাস্টিং ইওর চয়েস দিয়া, আমি পড়বো না এত সস্তা আর বাজে কালারের ড্রেস। তুই এটা ভাবলি কিভাবে দিয়া? এটা দিয়ে বরং সর্দি মুছিস, সেটাই উত্তম হবে। তাছাড়া আরো কত কি বলবে তার ঠিকও নেই। উনি বদলেছেন, ওনার বিহেভ সবকিছু বদলে গিয়েছে, কিন্তু আমার সাথে সেই ছোটবেলার মতোই থেকে গিয়েছেন। কি সমস্যা আমার সাথে ওনার, উনি বলে দিয়েছেন। আমাকে খবরদার বদলে যেতে বলবি না দিয়া, আমি বদলে গেলে তুই সহ্য করতে পারবি না, তাই আমাকে ফোর্স করবি না বদলে যেতে। ফোনটা হাতের কাছে পাচ্ছে না দিয়া, রাখলো কোথায় সেটাও জানে না। ইদানিং কি হয়েছে আমার, সব কিছুই শুধু ভুলে যাচ্ছি। বিহান ভাই জানলে বলবে আমাকে পাবনা, আমাকে পাবনা পাঠাতে হবে। ফোন খুঁজেও কোথাও পাচ্ছি না, এই ফোনের কি হাত পা গজিয়েছে? আমি সেটাই ভাবছি। তাহলে কোথায় গেল এই বিরক্তিকর ফোন? এই ফোন আজ পাইলে ওর খবর আছে। দিয়া অনেকক্ষণ খুঁজতে খুঁজতে দেখল ড্রেসিং টেবিলের উপর সাজুকুচুর বক্সের উপরই আছে। রাগে রাগে ইয়া পরো একটা আছার দেবার সিদ্ধান্ত নিয়েও দমে গেল। ফোন ভেঙে ফেললে কোথায় পাবো ফোন? এটা ফোন না হয়ে অন্য কিছু হলে এর আজ শিওরই খবর ছিল। দিয়া রিয়ার নাম্বার বের করে রিয়াকে কল দিল। রিয়া ফোন তুলে বলল, হ্যাঁ দিয়া বল। বলছি একটু রেডি হয়ে রাস্তায় আয় তো রিয়া। কোথায় যাবি? একটা জিনিস কিনবো, এসে বলছি। ফোন কেটে বিহানের কে বলে রাস্তায় এসে দিয়া দেখে রিয়া দাঁড়িয়ে আছে। দিয়া আর রিয়া দুজনে রওনা হলো, হুট করেই মেহুর সাথে দেখা হলো ওদের। মেহু ওদের দেখে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল,
কি ব্যাপার মিসেস ডাক্তার আর ডাক্তারের শালি দুজনে মিলে কোথায় যাওয়া হচ্ছে চুপি চুপি একটু শপিং এ যাচ্ছি আপু তুমি যাবে এখন দেখা হলো তাই না হলে তো আমাকে ছাড়াই যেতে দুজনে বেশি কাজ নেই আপু তাই আর কি তোমাকে বলিনি এই যে বিশিষ্ট নামকরা ডাক্তারের বউ আমাদের কিন্তু চিকেন ফ্রাই আর স্পেশাল নুডলস খাওয়াতে হবে দিয়া চোখ ড্যাব ড্যাব করে বলল টাকা নেই আপু আমার কাছে আমি গরিব দেখ রিয়া কি চিটের এত কিপটে কবে হলি রে দিয়া তুই বিহান ভাই তোকে টাকা দেয় না এটা জীবনেও বিলিভ করব না আসলেই দেয় না আপু তাকে ভাই ডাকলে সে নাকি কিছুই দেবে না তাছাড়া বলে দিয়েছে আমি যেন আদরের সাথে যা লাগে তাই যেন চেয়ে নিই আমি কেন যাইতে যাব বলো তো বিভোর ভাইয়ের কাছে টাকা পাঠায় মাঝে মধ্যে না নেয়ার অ্যাক্টিং করি ঠিকই আসলে আমি টাকা মনে মনে চাই ভাবি যে এভাবে সেধে তো নিতেই পারে রিয়া আর মেহু আপু বলল সবাইকে আর বিহান ভাই রে দিয়া কিছু ছেলে এই সুযোগে না দেওয়ার অজুহাত খোঁজে বিভোর ভাই আপনি আর এখানেও তিনজনের শপিং মলে গিয়ে বিহানের জন্য শার্ট খুঁজছে কয়েকশো শার্ট খুঁজেও মনের মতো পেল না এরই মাঝে দেখি বিফোর বিফোর থ্রি কোয়ার্টার প্যান্ট খুঁজছে গরমে বিফোর এ ধরনের প্যান্টই পরে থাকে রিয়া আর বিফোর ঘুরতে ঘুরতে দুজনের সাথে বিশাল এক ধাক্কা খেল দুজন দুজনকে দেখে বেশ অবাক হয়ে যায় বিফোর ভূত দেখার মতো চমকে গিয়ে বলল রিয়া তুমি এখানে যেখানে যাব আপনাকে থাকতেই হবে বিভোর ভাই আপনি ছাড়া এমন দিন কানা হাতি কেউ নেই যে আমার মতো একটা বড় সড় মেয়েকে দিন দুপুরে ধাক্কা মেরে ফেলে দিবে দেখো রিয়া আমি কিন্তু বেশ বুঝতে পারছি যে তুমি ইচ্ছে করেই আমাকে ধাক্কাটা মেরেছো আমি হয়তো তোমাকে দেখিনি এ কথা সত্য হতে পারে কিন্তু তুমি আমাকে দেখোনি এটা মানতে পারছি না তোমার ইচ্ছাই ছিল আমার উপরে পড়ার একদম বাজে কথা বললে গলা টিপে দেব কিন্তু দেখুন মানুষজন কিভাবে হাসছে ছি ছি আমার জীবনে এত মারাত্মক লজ্জা আমি পাইনি ভাগ্যিস রিয়া তুমি আমার উপরে পড়েছো অন্য কেউ হলে কি হতো ভাবো আমি আপনার উপর নয় বরং আপনি আমার উপরে পড়েছেন ওঠুন বলছি ওঠুন আগে নায়ক রিয়াজের মতো কি আজীবন পড়ে থাকতে চান নাকি বিভোর চোখ টিপে বলল আমি তো সেটাই চাই রিয়া যদি তোমার আপত্তি না থাকে উঠু নাকি ওই মহিলাদের শপিং মলে আপনার কি হ্যাঁ এই যে বিশেষ এক ধরনের মহিলা এই শপিং মলের কোথায় লেখা আছে যে এটা মহিলাদের মল এখানে ছেলে মেয়ে উভয়ের ড্রেস পাওয়া যায় এই দোকানে ছেলেদের জিনিস পাওয়া যায় তুমি এখানে কেন আমার জন্য আন্ডারওয়্যার কিনতে এসেছো বুঝি ছি নির্লজ্জ একটা মুখে কি কিচ্ছু আটকায় না আপনার দুজনে উঠে একটু স্বাভাবিক হয়ে নিয়ে একটা কসমেটিক্সের দোকানের সামনে দাঁড়ালো দুজনে আচ্ছা বাবা সরি এনিওয়ে রিয়া এই কফি কালারের ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগছে ট্রাস্ট মি ভীষণ সুন্দর লাগছে আমি চোখ সরাতেই পারছি না রিয়া কি ব্যাপার বিভোর ভাই মতলব কি আজ আমার এত প্রশংসা এ যেন অতি প্রশংসা আকাশে কি আজ দিনের বেলা পূর্ণিমার বিশাল চাঁদ উঠেছে নাকি আমি সারা জীবনই তোমার প্রতি ক্রাশ বাট তুমি বুঝো না না বুঝার ভান করো কেন বলো তো বাসা থেকে ভেবেই বেরিয়েছেন যে আজ আমাকে লেগ ফুল করেই ছাড়বেন আমার সাথে এসব বলে লাভ নেই আমার চোখের দিকে তাকাও রিয়া কি মনে হয় তোমার এই চোখ কি বলতে চায় তুমি বুঝো না এই চোখ তো ভীষণ দুষ্ট ছোটবেলা থেকেই দেখছি আই লাইক ইউ রিয়া অ্যান্ড আই লাভ ইউ রিয়া রিয়েলি লাভ ইউ রিয়া তুমি কেন বোঝো না রিয়া তোমাকে ভালো লাগে আমার আমি জানি এটা তুমি বোঝো আপনি তো এমন সবাইকেই বলেন আমি প্রমিস করছি কারোর সাথে ফান করব না তোমার মতো করেই চলবো যা বলবে তাই রিলেটিভের মাঝে রিলেশন টিলেশন করার ইচ্ছে নেই রিলেটিভ তো কি হয়েছে মানুষ কি করে না দেখুন আমি করবো না ব্যাস ফ্যামিলি নিয়ে ভাবছো আমি ম্যানেজ করবো আপাতত কিছুই ভাবছি না সরুন দিয়ার মেহু আপু খুঁজবে খুঁজুক তার আগে একটা জিনিস দেখাই রেশমি চুড়ি দিয়ান তো ভাই কি কালার ভাইয়া লাল নীল সাদা কালো সবুজ কার জন্য এসব বিভোর ভাই তোমার আপনি দিলে নিব কেন কিছু ভেবে নিয়ে নাও কি ভাবো আপনাকে বইয়ে গেছে প্লিজ রিয়া রিকোয়েস্ট করছি জীবনে কিছুই দেওয়ার সাহস পাইনি
এটা ফিরিয়ে দিও না। দোকানদার বলল, ভাই যখন রিকোয়েস্ট করেছেন নিন না। কাউকে বলবেন না তো, আমাকে ছুরি দিয়েছেন, খ্যাপাবে আমাকে। প্রমিস বলবো না, বাট পরে ছবি দিও। আচ্ছা দিব, বাই। রিয়া, তোর হাতে কি চুরি? কত করে নিল রে ডজন? 60 টাকা। আমাকে একটা দে রিয়া, এত চুরি কি করবি? না আপু, এখান থেকে দেওয়া যাবে না, দোকানে ভরপুর আছে। কোনো স্পেশাল কিছু আছে এতে? আছে তো বটেই। পুরো মল খুঁজে বিহানের জন্য একটা অ্যাশ কালারের শার্ট কিনলো দিয়া। এখন বিহানের কি পছন্দ হবে সেই ভেবে আরো ঘেমে যাচ্ছে দিয়া। ওইদিকে মেহু কার জন্য যেন শার্ট খুঁজে চলেছে। দিয়া বলল, কার জন্য কিনবা আপু? ফ্রেন্ডের জন্মদিন তো তাই। কেনাকাটা শেষ করে বাসায় ফিরে এলো ওরা। বাসায় এসে দিয়া ভালোভাবে শার্টটা মেলে ভাবছে, ওনার কি সত্যি পছন্দ হবে নাকি ছুঁড়ে ফেলবে? এই প্রথমবার তাকে ভেবে কিছু কেনা আমার। ঘড়িতে ঠিক ঠিক সময় 6:30, মাত্রই সন্ধ্যা নেমেছে শহরে। অলিতে গলিতে জ্বলে উঠেছে কৃত্রিম আলোক রশ্মি, ক্রমশ চারিদিক অন্ধকার হয়ে আসছে। দিনের আলো অন্ধকারে ঢেকে যাচ্ছে, ছিচি পোকার ডাকও শুরু হয়েছে। বিহানের জন্য কিনে আনা শার্ট নিয়ে দিয়া পাইচারি করেই যাচ্ছে, একবার রুমের এপাশ আর একবার রুমের ওপাশ। নিচে থেকে বিহানের ডাকছে, দিয়া আবির এসছে, সব ঘরের লাইট অন করে ছাদ থেকে কাপড়গুলো এনে রান্নাঘরে আয়। আবিরের কথা শুনে রুমের লাইট অন করে দিয়া ছুটে এলো নিচে। ওর ভাইকে দেখে বেশ অবাক হয়ে গেল দিয়া। হুবহু এমনই একটা শার্ট আজ মেহু কিনেছে তার ফ্রেন্ডের জন্য। সেই শার্টটা সেম টু সেম এমনই ছিল। দিয়া চোখ ডলাডলি করে ভালোভাবে দেখে ভাবে, হ্যাঁ তেমনই তো লাগছে সেই শার্টের মতো। আবির দিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছিস দিয়া? কবে কিনলে শার্ট? আবির নিজের দিকে তাকিয়ে দেখে নিয়ে বলল, কেমন লাগছে আমার দিয়া? আমার ভাইয়া লাখে একটা ছেলে, তাকে কি আর খারাপ লাগে? বললে না কবে কিনলে? দিয়া মনে মনে ভাবছে, কি আশ্চর্য ব্যাপার, ভাইয়াকেও গিফট করেছে, হতেই পারে, ভাইয়াকেও গিফট করেছে, হতেই পারে তো। আর একটাই ছিল না শার্ট, অন্য কেউ তো কিনতে পারে। দিয়া দুষ্টুমি করতে বলল, ছেলে না মেয়ে ফ্রেন্ড ভাইয়া। আবির হেসে দিল কিন্তু উত্তর দিল না। আবির মামির সাথে কথা বলে বেরিয়ে গেল। মামির সাথে হাতে হাতে রান্নায় সাহায্য করছে দিয়া। মাগরিবের আজান দিলে মামি নামাজে চলে গেলে দিয়া সব খাবার ডাইনিংয়ে সাজিয়ে দিল। মামি নামাজ শেষ করে দ্রুত আবার নিচে চলে এলো। সব কিছু গোছগাছ হয়ে গেলে মামাকে ফোন দিয়ে বলল বেশি করে ছোট মাছ নিয়ে আসতে, রাতেই মাছ কেটে রাখবে সকালে রান্নার জন্য। ওইদিকে বিভোর বাজারে ছোটাছুটি করে চলেছে। বিভা আর তার হাজবেন্ড এসেছে, তাছাড়া বিহানের জন্যেও রান্না করেছে বিহানের। ওদের কাজ গোছানো শেষ হলে দিয়া বড় মামি মানে বিহানের মায়ের পিছন পিছন ঘুরছে আর এটা ওটা মুখে দিয়ে খাচ্ছে। বিহানের মা মাঝে মাঝে মজা করে বলছে, কি ব্যাপার বৌমাজ, এত খুশি খুশি লাগছে যে? দিয়া লজ্জা তো পেয়েছে মারাত্মক পরিমাণে, সেটা ঠিক, তবে লজ্জা ভিতরে আটকে দিয়া বিহানকে বলল, আমাকে বৌমা টৌমা বলবে না মোটেও। বিহানের একগাল হাসি দিয়ার কথা শুনে, বিহান একগাল হাসলো দিয়ার কথা শুনে। দিয়া এখানে এসেছে বিহান কতদূর এসেছে সেই খবর নিতে, সরাসরি তো আর কাউকে বলতে পারছে না। এইদিকে যে নিচে ফোন করবে তাও ভীষণ লজ্জা লাগছে ওর। বিভোর ব্যস্তভাবে কোথা থেকে এসে বলল, আম্মু আমি রাস্তায় যাচ্ছি বিহানকে এগিয়ে আনতে। বিহান কতদূর এসেছে বিভোর? আম্মু চৌরাস্তায় চলে এসেছে। 14 রাস্তায় মানে আর 10 মিনিটে উনি চলে আসবেন। দিয়া এক পা দুপা করে নিজের রুমে চলে গেল। আজ বিহান আসবে বলেই ভীষণ লজ্জা লাগছে দিয়ার। মন আর কান দুটোই রাস্তায় আছে, যে কোনো মুহূর্তে বিহানের আগমন ঘটবে। দিয়ার মন চাচ্ছে একটা শাড়ি পরতে, কিন্তু বিভা আর বিভার হাজবেন্ড দিয়াকে ভীষণ লজ্জা দিবে যে বিহান এসছে বলেই দিয়া সেজেছে।
রুমে গিয়ে পায়চারি করতে করতে হঠাৎ বাইকের শব্দ কানে এলো দিয়ার। শব্দটা ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে, আর দিয়ার বুকের ধুকপুক আওয়াজও বেড়ে চলেছে। দিয়া এক ছুটে বারান্দায় এসে দেখে উঠোনে কালো রঙের বাইকটা থামিয়ে মাথা থেকে হেলমেটটা খুলে এলোমেলো চুলগুলোর মধ্যে হাত চালিয়ে ঠিক করছে বিহান। পরনে ব্লু জিন্স, গায়ে ছাই রঙা শার্ট, পায়ে আর জুতো নেই সিম্পল চটি। বাইকে বসে আর চোখে একবার বারান্দার দিকে নজর দিল বিহান। চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নিল দিয়া। বিহান চুল ঠিক করতে করতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সোজা দোতলার বারান্দায়, সেখানে যেখানে দাঁড়িয়ে আছে দিয়া। এত মানুষের ভিড়ে বিহানের চোখ জোড়া কি দিয়াকেই খুঁজছে? বড় মামা ছোট মামা মামিরা সবাই এগিয়ে গেল। বিভার হাজবেন্ড দিয়াকে ডেকেই চলেছে নিচে আসার জন্য। বিভাও ডেকে চলেছে, কিন্তু দিয়া লজ্জায় নিচেই এলো না। বিহান সবার সাথে কুশল বিনিময় করছে। বিভুরের বাবা বলল, বিহান বিহান বাবা, আমি কিন্তু তোমার জন্য রান্না করেছি, রেস্ট নিয়ে চলে এসো। তুমি পাগল হয়ে গিয়েছো? ছেলেটা মাত্র এসছে, এখন আবার তোমার ঘরে যাবে। তুমি ভাত তরকারি পাঠিয়ে দাও। কোনো ব্যাপার না কাকু, লং টাইমের জন্য এসেছি, প্রতিদিনই তোমাদের সাথে খাবো। আজ রাতে আর খাওয়ার ইচ্ছে নেই, পথে এক ফ্রেন্ডের মা জোর করে খাইয়ে দিয়েছে। এইদিকে বিভার হাজবেন্ড ডেকে চলেছে, শালাবো কোথায়, তুমি দেখে যাও কে এসেছে। দিয়া মনে মনে বলছে, দুলা ভাই আপনার না খবর আছে, তাও ভীষণ খবর, বারবার আমার নাম ধরে ডেকে আমার কথা মনে করিয়ে দিচ্ছেন। দিয়ার মামার বাড়ি আর পাঁচটা ফ্যামিলির মতো নয়, এ বাড়িতে মাত্র দুটো ছেলে বিহান আর বিভোর, আর একটাই মেয়ে বিভা। তিন ছেলে মেয়েকে কেউ কখনো আলাদা করে দেখেইনি, তাদের দেখে মনে হয় তারা আপন তিন ভাই বোন। চেহারারও ভীষণ মিল, দুই মামির এমন ভাব দেখে মনে হয় যেন তারা দুই বোন। এই দুই মামির জন্য এই পরিবারে এত শান্তি। বিহান আর বিভোর দুইজন দুইজনের কলিজার থেকে প্রিয়, সারাক্ষণ দুজন দুজনকে পচাবে, কিন্তু দুজন একসাথে ছাড়া থাকতে পারে না। তাদের সাথে যুক্ত আছে দিয়া আর আবির। আবির আর দিয়াও এবাড়ির ছেলে মেয়ে। এবাড়িতে যা কিছু করা হয় আবির আর দিয়া বাদ যায়। আবির বিহান বিফোর প্রায় একই বয়সী, ভীষণ ভাব তিনজনের, মানুষ বলে তিন যমজ। বিহান সবার সাথে কথা শেষ করে নিজ থেকেই হাত মুখ ধুয়ে উপরে উঠতে উঠতে বলল, আম্মু ভীষণ ক্লান্ত, আমি এক্ষুনি ঘুমিয়ে যাব, আজ আর খাবো না। কিছুই খাবি না? বিহান না বলে উপরে চলে এলো। বিহানকে রুমে ঢুকতে দেখে দিয়া গোছানো আলনা গোছানোর ভান করছে। দরজার পর্দা সরিয়ে ভিতরে ঢুকে ব্যাগটা ফ্লোরে রাখলো বিহান। চোখে মুখে হাতে পায়ে পানি চিকচিক করছিল, গায়ের শার্ট খামে ভিজে লেপটে আছে পিঠের সাথে। বিহান দিয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কাজের মেয়ে ছোকি না দেখছি, কাজে খুব বিজি আছে, নিশেষে এত ডাকাডাকি হলো, কাজের জন্য যাওয়া হয়নি বুঝি? বিহান কথা বলতে বলতে দিয়ার গায়ের ওড়না টেনে নিয়ে হাত পা মুছতে শুরু করলো। দিয়া দ্রুত কোথাও ওড়না না পেয়ে বিহানের জন্য কেনা শার্ট দ্রুত গায়ে জড়িয়ে পড়লো। এটা কি নতুন অসভ্যতা শিখেছেন, গায়ের ওড়না দিয়ে হাত পা মুছছেন? দিয়ার কথার উত্তর না দিয়ে বিহান বলল, নিচে যাওয়া হলো না কেন? দিয়া বিহানের দিকে না তাকিয়ে আলনার দিকে তাকিয়ে বলল, আলনা গোছাচ্ছি তো তাই যেতে পারিনি, না হলে তো এসে বলবেন আমি পিশাচ, ঘর গোছাই না। বিহান পা মুছতে মুছতে বলল, সিরিয়াসলি, আর কত বেয়াদব হলে তুই ভালো হবি না, মানে তোর বেয়াদবের লিস্ট কোন পর্যন্ত? এসেই শুরু করেছেন, গত ছয় মাসের অত্যাচার এখন করবেন নাকি? হ্যাঁ, সারা রাস্তা কি ভাবতে ভাবতে এসেছেন যে আমাকে এসে এসব বলবেন? এত চটে যাওয়ার কারণ কি বেহালব মহিলা? একটা মেয়ের গায়ের ওড়না টেনে বলছেন চটে যাওয়ার কারণ কি? তুই তো মহিলা, অসভ্য বেয়াদব ধুরন্ধর বিবাহিত পাপী মহিলা, নিজেকে মেয়ে দাবি করিস কোন লজিকে? মেয়ে আর মহিলা কি আলাদা? এটাও জানিস না, অশিক্ষিত মহিলা, ভালো বই না পড়ে সারাদিন উপন্যাস পড়লে যা হয় আর কি। ওড়না নিলেন কেন? বউয়ের ওড়না নিয়েছি, এতে এত রাগের কি আছে? আমার সামনে কিছু পড়লেই বা কি, না পড়লেই বা কি, তুই চাইলে এই গরমে আমার সামনে বিকিনি পরতেও পারিস, আই ডোন্ট মাইন্ড। তাছাড়া আমার বউয়ের ওড়না আমি নিয়েছি, তোর বাপের কি, বুঝলাম না। আমাকে আবার বউও ভাবেন আপনি? তা কোথায় আপনার সে শ্বশুরের মেয়ে, টাকা টাকা দিস নাকি? হ্যাঁ, কথাটা খোঁচা দিতেই বললাম,
কেননা আমার সন্দেহ উনি আমাকেই শ্বশুর মেয়ে মনে করেন। ও ভাবিনি কবে বিয়ে করেছি বউ ছাড়া কি কাকিমা ভাববো নাকি? আমি ছেঁকা খেয়েছি তাই নাকি? কিভাবে খায় সেটা পানি দিয়ে গুলিয়ে নাকি পান্তা ভাতে? দেখুন আপনি সে কতগুলো আজে বাজে কথা বলেছেন আমাকে, পাপি অসভ্য ব্যাদব অশিক্ষিত, তা আজ কি পাপিটা নতুন যোগ করলেন বিহান ভাই? তুই তো মহাপাপি। বলেই বিহান ভ্রু কুচকে এক প্যান্টের পকেটে হাত গুছিয়ে দাঁড়ালো দিয়ার সামনে, ভ্রু নাচিয়ে বলল, কি বুঝিসনি তো? ওকে আমি বুঝাচ্ছি তোকে, প্রথমত স্বামীকে ভাই বলে রাখিস, তারপর স্বামীর সাথে এতদিন পরে দেখা হলো একটা সালামও দিসনি, আবার আলনা গোছানোর নামে মিথ্যা বলছিস, তাও আবার নিজের স্বামীর সাথে, তাছাড়া স্বামীর কোনো সেবা যত্ন করিস না, আর আরও মুখে মুখে তর্ক করে বেয়াদবি করিস। আগের যুগের মহিলারা কীভাবে স্বামীর সেবা যত্ন করতো জানিস? দাদি নাতনিদের দেখে কিছু শিখিসনি? শিখবি কীভাবে, তোর দাদি তো আর তোর দাদা সেবা যত্ন করেনি। শোন আমি বলছি, স্বামীরা বাড়িতে আসলে দৌড়ে গিয়ে পানি এগিয়ে দিত, কিছু লাগবে কি না জিজ্ঞেস করতো, এমনকি হাতে লাঠি ধরিয়ে দিয়ে বলতো আবার অন্যায় হলে মারুন স্বামী, সারা রাত স্বামীর পা টিপত। বাবা এত ভক্তি করত, লাঠি এগিয়ে দিত, আর আগের যুগের স্বামীরা বুঝি কিছু করত না? করতো তো, দায়িত্ব নিয়ে বউকে 18-20 বছরের প্রেগনেন্ট রাখত, এটা ছিল তাদের বিশেষ ট্যালেন্ট। একভাবে 18-20 বছর প্রেগনেন্ট, এটা বুঝিসনি গাধি? আগের মহিলাদের কম হলেও 15-16 করে বাচ্চা হতো, তার বেশি ছাড়া কম হয়নি। তোর দাদির 19 ছেলে মেয়ে থেকে এখন 4 আছে, আমিও ভাবছি তোর দাদার রুলস ফলো করব, 19 সন্তানের মা মারাবো তোকে। দিয়া ভীষণ ভাবে রেগে বিহানের দিকে তাকালো আর মনে মনে বলল, মানে এই মানুষটা এত লজিক কোথায় পায়, এর মাথায় এত এত কথা কিভাবে আসে? দিয়া স্বামীর আদেশ ঠিকঠাকভাবে পালন না করলে আর স্বামীর সেবা যত্ন না করলে জীবনেও জান্নাত পাবি না, কি ভাবছিস তো? এটা আমি বানিয়ে বানিয়ে বলছি, তো সবার কাছে জিজ্ঞেস করে দেখ, এখনো সময় আছে দিয়া, আমার সেবা যত্ন কর, আসলে আমি তোর ভালো চাই, তাই তো তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, আমার পিচ্ছি বউটা এমন পাপ করবে আর আমি কি তা হতে দিতে পারি? তা এখন আমাকে কি করতে হবে বিহান ভাই, আসলে এসব কেন বলছেন, আসল কাহিনী কি? সারাদিন বাইক চালিয়ে পা হাত প্রচুর ব্যথা হয়েছে, একটু টিপে দিবি? পারবো না আমি। দে না দিয়া, এমন করিস কেন, ছোট্ট আঙ্গুলগুলো দিয়ে চুলের মধ্য দিয়ে একটু চুলটা টেনে দিয়ে মাথা ধরেছে আমার। পারবো না একটু। একটু দিলে কি হয় দিয়া, এমন করিস কেন? মোটেও পারবো না, অনেক বাজে কথা বলেছেন আমাকে আপনি। বিহান তীক্ষ্ণভাবে দিয়ার দিকে তাকিয়ে আছে, কি দেখছে কি সেটাই তো বুঝতে পারছে না দিয়া। দিয়ার গায়ের উপর থেকে ছো মেরে শার্টটা নিয়ে বিহানের পা হাত থেকে ওড়নাটা দিয়ার দিকে ছুঁড়ে মারল। বিহান শার্টটা নিতে নিতে বলল, শুনলাম পুরো শহর তন্ন তন্ন করে ফেলেছিস, বয়ফ্রেন্ডের জন্য শার্ট কিনছিস, এই নাকি সেই শার্ট? ওয়াও, যাক তোর চয়েসের উন্নতি হয়েছে, আর শার্টটাও মারাত্মক সুন্দর হয়েছে। তা এত সুন্দর শার্ট তোর ওই সব পাতিশিয়ালের মতো বয়ফ্রেন্ডের গায়ে তো মানাবে না, শুধু শুধু টাকা নষ্ট করেছিস, এসব মানায় আমার গায়ে, বুঝেছিস? কি আমার কথা শুধু গিলছিস আর বিলিভ হচ্ছে না? জানি, ওকে তাহলে পরেই দেখাই। বিহান শার্টের বোতাম খুলে দিয়ার কেনাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, হাউ হ্যান্ডসাম ইউর হাব্বি দিয়া, নিজেকে দেখে ভীষণ বিস্মিত হচ্ছি, ছেলেটা এত হ্যান্ডসাম কিভাবে হতে পারে? বিহানের কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল দিয়া। উনি কি সব বলেছেন, আর বয়ফ্রেন্ডই বা কে? কি ব্যাপার, ওই পেতনির মতো তাকি কি ভাবছিস, তোর বয়ফ্রেন্ডকে কি উপহার দিবি, পুরান মার্কেট থেকে লেডিস প্যান্ট কিনে দিস? আপনাকে বলেছি নাকি বয়ফ্রেন্ডের জন্য কিনেছি? সে তুই যার জন্যই কিনিস, এটা মানিয়েছে ভালো আমার গায়ে, এটা আমি গায়ে দিয়ে ঘুমাচ্ছি, যেন রাতে খুলে নিস না। এখন ঘুমাবেন? হ্যাঁ, তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে করতে হবে। কি কাজ আছে আপনার? বিহাল আলমারি খুলে সমস্ত ভাঁজ করা কাপড় সোফার উপর ভাঁজ ভেঙে ফেলতে শুরু করল। আলনার সমস্ত কাপড় টেনে টেনে সোফায় রাখলো বিহান। দিয়া চোখ ড্যাব ড্যাব করে দেখছে বিহান আসলে কি করতে চাইছেটা কি। বিহান এসব ভাঁজ করা কাপড় সব এলোমেলো করছে কেন? সমস্ত কাপড় এলোমেলো করার পর বিহান দিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা দিয়া ভীষণ ক্লান্ত ঘুমাচ্ছি, তুই আলনা গোছানো থাক,
কি আশ্চর্য বিহেব বিহানের, গোছানো জিনিস নষ্ট করে চলছে আবার গোছাতে। দিয়া খানিকটা চটে গিয়ে পড়ল। গোছানো আলনা নষ্ট করলেন কেন আর আলমারির কাপড় ফেললেন কেন? হ্যাঁ, কারণ গোছানো আলনা নিয়ে মিথ্যা বলছিস যে তুই আলনা গোছাচ্ছিলি। তাই আপনি আলমারির সমস্ত ভাঁজ করা কাপড় ভাঁজ ভেঙে এলোমেলো করবেন? ইয়েস, যদি ফিউচারে আমি আসলে তোর তোর করে নিচে গিয়ে দাঁড়িয়ে থাকিস আর আলনা গোছানোর নামে মিথ্যা না বলিস, ওকে? আমি কেমন সেটা চিনতে এখনো অনেক বাকি আছে তোর। ঘুমাচ্ছি আমি, স্ট্যান্ড ফ্যান চালিয়ে দে। উফ, নড়াইলে এত গরম কেন? এসি লাগাতে হবে দেখছি। এরই মাঝে বিহানের ফোনের ভাইব্রেশন বেজে উঠল। বিহান প্যান্টের পকেট থেকে ফোন বের করে কানে দিয়ে বলল, হ্যাঁ আবির, বল, আসলি না কেন বাড়িতে? ফোনের ওপাশ থেকে আবির বলছে, গিয়েছিলাম তো তুই আসার খানিকটা আগেই, কাল বাসে আসবি কখন তাই বল। যাব ভাই, তার আগে ট্রিটটা দে, গার্লফ্রেন্ডের দেওয়া শার্ট পরেছিস, এই উপলক্ষে ট্রিট চাই আমার। তোকে তো ছবি পাঠিয়েছিলাম, কেমন লাগছে ভাই? ভাই সেরা মানে সেরা লাগছে, ওর আসলেই চয়েস আছে, তোকে কোনটা পরলে ভালো মানাবে বুঝে গিয়েছে। আর বলিস না দিয়া, কেমন সন্দিহানভাবে তাকাচ্ছিল, আমি তো ধরাই খেয়ে যাচ্ছিলাম। তোর বোন সিআইডি ভাই। এখন রাখি তাহলে, ঘুমো। আচ্ছা। দিয়া বিহানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কি প্রেম করছে বিহান ভাই? বিহান দিয়ার দিকে তাকিয়ে বলল, তো প্রবলেম কি করতেই পারে, দেখতে কেমন এটা জিজ্ঞেস করলি কেন? রুকিয়ে ধুয়ে ধুয়ে খাবি, হাউ চিপ মেন্টালিটি। দেখুন আমি ওভাবে বলিনি, এমনি জিজ্ঞেস করেছি, মেয়েটা কে? তোর পেট পাতলা তাই তোকে বলা যাবে না, সবাইকে বলে বেড়াবি। দেখা গেল কাল সকালে মোড়ে মোড়ে এই নিউজটা পাওয়া গেল। কি বললেন, আমার পেট পাতলা? আমি কবে কথা লাগিয়ে বেরিয়েছি বলেন? তোকে আমি আবিরের রিলেশনের কথা বলি, তুই এক্ষুনি রিয়াকে জানাবি, আর রিয়া বিফোরকে? সে তো রিয়া আমার বেস্টি, তাই আবির ও আমার বেস্ট, ওকে? পেট পাতলা মহিলা, গুড নাইট। বিহান কি আশ্চর্যজনক একটা মানুষ, দিয়া মিথ্যা বলেছে বলে সেই কাজ করিয়েই ছাড়বে। আবার আবির কার সাথে রিলেশন করছে সেটাও বলল না দিয়াকে। আলমারি গোছাতে গিয়ে দিয়া দেখে ড্রয়ারের মাঝে একটা শুকনো গোলাপ আর একটা কড়ি। গোলাপটা শুকিয়ে গিয়েছে, সেই কত বছর আগের সেই গোলাপ, সেই ছোটবেলায় দিয়া তখন ক্লাস সিক্সে পড়ে। সেদিন ছিল মুষলধারে বৃষ্টি, 21 ফেব্রুয়ারি ছিল সেদিন। সকালে ভোরে স্টেডিয়াম মাঠে যাচ্ছিল ওরা। দিয়ার ছিল লাল শাড়ি যার পার ছিল সবুজ, বিহানের পরনে ছিল লাল পাঞ্জাবি। বিহান দিয়ার হাতে একটা ফ্ল্যাগ আর মাথায় পরিয়ে দিয়েছিল রাবারের পতাকা আঁকা লাল সবুজের ব্যান্ড। তাছাড়া দিয়ার হাতে এই গোলাপটা দিয়েছিল। সেদিন দিয়া বলেছিল, এই কড়িটা ফুটলেও অনেক ভালো লাগতো বিহান ভাই দেখতে। বিহান সেদিন বলেছিল, দিয়া এই কড়িটা একদিন ফুটবে, সুবাস ছড়াবে এই বড় ফুলটায়। এই বড় ফুলটা হলো পুরুষ ফুল মানে আমি, আর এই কড়িটা আমার পুচকি প্রেয়সী, বুঝেছিস কিছু? তখন এসব কথার কিছুই বুঝত না দিয়া। সেই ফুলটা দিয়া হাতে নিয়ে বিহানকে আবার দিয়েও দিয়েছিল, সেটা আজও যত্ন করে রেখে দিয়েছে বিহান। কত যত্নশীল মানুষ বিহান ভাবা যায়? সমস্ত কাপড় ভাঁজ করে আলনা গুছিয়ে বিছানায় গিয়ে বসল দিয়া। ফ্যানের বাতাসে কপালের চুলগুলো উড়ছে দিয়ার। দিয়ার কেনা শার্টটা সত্যি সুন্দর মানিয়েছে বিহানকে। যাক, আমার আর বলা লাগেনি যে এটা আপনার জন্যই আনা। ডিম লাইটের কৃত্রিম আলোতে এই সুন্দর পুরুষটাকে আরো বেশি সুন্দর লাগছে, এক জনম দেখলেও মন ভরবে না। বিহানের ফোনটা হাতে নিয়ে স্কল করছে দিয়া। সারাদিন কি দেখে বিহান ফোনের মধ্যে, এর আগে সেইভাবে বিহানের ফোন দিয়া খেয়ালই করেনি। বিহানের ডিসপ্লেতে দিয়ার ছুরি পড়া হাতের ছবির মতো লাগছে, হাতটা দেখতে দিয়ার মতোই লাগছে। কিন্তু আমি তো কখনো এর ছবি উঠাইনি, তাহলে কিভাবে উনি আমার হাতের ছবি উঠালেন? নাকি অন্য কারোর ছবি? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন করাও ঠিক হবে না বলে মনে হচ্ছে। কি করব, একদমই ঘুম পাচ্ছে না। কয়েকটা কসমেটিক্সের পেজ সার্চ করলাম, ওনার ফোন দিয়েই কতগুলো কসমেটিক্স অর্ডার করে দিলাম। হ্যালো, কি চাই বলুন স্যার? আমার শ্যাডো বক্স আর বারবি ডল আর্ট করা গেঞ্জি আর অরেঞ্জ কালারের লিপস্টিক লাগবে। এগুলো কিন্তু মেয়েদের জিনিস স্যার। অদ্ভুত, আমি কি মেয়ে ছাড়া ছেলে?
না অ্যাডি নাম ছেলে তো তাই, আগের দিন একজন এমন ভুল করেছিল তাই জিজ্ঞেস করে নিলাম। না আমি মেয়ে। শিওর তো? হ্যাঁ আমি ছেলে, আর আমার এটাই লাগবে, আমি এগুলো ইউজ করব। আমি টাকা দিয়ে কিনব, ছেলে হয়ে পড়তে পারলে আপনার সমস্যা কোথায়? আপনারা টাকা পেলেই হলো, এত প্রশ্ন করেন কেন? আমি বিহান, আমি মেয়েদের লিপস্টিক, শ্যাডো, গেঞ্জি এগুলো পরি। আর কিছু জিজ্ঞেস করবেন? আশ্চর্য! ফোনটা রেখে গায়ের গাউন চেঞ্জ করে একটা গেঞ্জি পরে ঘুমিয়ে গেল দিয়া। সকালটা শুভ নাকি অশুভ হবে কি না জানে দিয়া।